জর্ডানের এই একটা গার্মেন্টসে প্রায় 500 শ্রমিক আছেন যারা বাংলাদেশে এর মধ্যে নারী শ্রমিকই বেশি তারা 4 মাস ধরে বেতন পাচ্ছেন না এবং খুবই অমানবিক জীবন যাপন করতেছেন তারা শুধু এক বেলা খাইতে দেয় আর 4 মাসের বেতন দেন সবই বাকি এটা গার্মেন্টস তারা সম্ভবত এই আমাদের জর্ডানে যে বাংলাদেশ এমবেসি এখানে যোগাযোগ করতেছেন এমবেসি নাকি করে করতেছি দেখতেছি এগুলা বলে বলে সময় নিচ্ছেন এদিক এদিকে এদের জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা আমি জর্ডানে অবস্থিত বাংলাদেশ এমবেসিতে যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যদিও বাংলাদেশে এখনো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক হয়নি হয়তো আজকে রাতেই পররাষ্ট্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেট হবেন হয়তো তখন আরো কথা বলা যাবে আমি এর ভিতরে দ্রুত আমাদের যে এমবেসি আছেন জর্ডানে আমি বাংলাদেশ এমবেসিকে অনুরোধ করতেছি যে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন এখানে আমাদের প্রায় 500 নারী পুরুষরা এই খুবই খারাপ অবস্থায় আছেন যত তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নেবেন তত তাড়াতাড়ি একটা হয়তো এই লোকগুলা কষ্ট থেকে মুক্তি পাবে আর এমবেসির আমি আশা করব যে দ্রুত আপনাদের কাজই তো কিন্তু এটা যে এই আমাদের দেশের মানুষগুলার সেবা করা আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আমার কনস্টিটিউয়েন্সির প্রায় 10 জন মহিলা আছেন যারা এই ক্রাইসিসে আছেন আমি আমার একজন ওই এলাকার এমপি হিসাবে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব এবং আপনারা এটা কাজ করতেছেন কিনা এটাও আবার দেখে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি আশা করি যে আপনাদের জর্ডানের আম্মানে আম্মান সম্ভবত ওইখানে যে এমবেসি আছে এখানে আপনারা দ্রুত ব্যবস্থা করে তাদেরকে তাদের যে পাওনা 4 মাসের বেতন ভাতা টাতা সহ সবকিছু একটা হিসাব নিকাশ শেষ করে সরকারের সাথে এই জর্ডান সরকারের সাথে আলাপ আলোচনা করে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবে এই এই অনুরোধটুকু আবারও জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা দ্রুত জর্ডানে 500 বাংলাদেশি শ্রমিক এর মধ্যে নারীও আছে পুরুষও রয়েছে তারা কিন্তু গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু বেতন ভাতা পাচ্ছেন না এমন অবস্থায় ব্যারিস্টার সুমন অনাহারে অর্ধাহারে থাকা বন্দীদের পাশে দাঁড়িয়েছেন আপনারা সকলেই জানেন যে গতকাল ব্যারিস্টার সুমন এমপি হিসেবে শপথ নিয়েছেন এবং তার দিনের কার্যক্রম তিনি শুরু করেছেন একজন প্রবাসীকে সালাম জানানোর মাধ্যমে এরপর আজকে তিনি টুঙ্গিপাড়ায় গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সম্মান জানাতে